What Nakhon? Eta hoche exit number 1. আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট গার্ডেন ব্রিজ চাও ফ্রায়া স্কাই পার্ক। আর এখান থেকে আমরা দেখব সানসেট, আর আমরা এই চায়না টাউনের উপর দিয়েই যাব। আর চায়না টাউনের ভিডিওটা আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব, না হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আজকে আমাদের ইউরোপিয়ান কিছু ফ্রেন্ডস এসেছিল, তাদের সাথে আজকে আমাদের মিট করার কথা ছিল, তাই আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল। দেখো আমরা মেন রাস্তায় বেরিয়ে পড়েছি আর সবটা তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি ভালো লাগবে। চলো এবারে পার্কটা একটু ঘুরে দেখা যাক। এই পার্কটা চাও ফ্রায়া নদীর উপরে অবস্থিত। আর মর্নিং টাইম ইভিনিং টাইম ওয়াক আর এক্সারসাইজের জন্য খুবই ভালো একটা জায়গা। আর এখানে সানসেট ভিউ পয়েন্ট থেকে আমরা সানসেটটাও দেখব আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো সব বয়সী মানুষদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ।
আর এই যে দেখছো বড় জাহাজ, এই জাহাজের মাধ্যমে ডক থেকে সিটিতে অনেক জিনিসপত্র আনা হয়, কারণ এখানে এরকম ব্রিজ অনেক আছে আর ব্রিজগুলো অনেকটাই নিচু, তাই বড় জাহাজ এখানে ঢুকতে পারে না, তাই ডক থেকে এই জাহাজের মাধ্যমে অনেক জিনিসপত্র সিটিতে আনা হয়। আর দেখো এটা হচ্ছে রয়্যাল প্রিন্সেস ক্রুজ, এখানে প্রায় 500 প্যাসেঞ্জার ক্যারি করে আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই নদীটা ঘোরাবে। এই লাক্সারি ক্রুজগুলো পার হেড 700 থেকে 5000 থাইবাত পর্যন্ত চার্জ নিয়ে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন অফারও থাকে, আর সঙ্গে থাই আর ইন্টারন্যাশনাল বুফেট ফুড ইনক্লুডেড থাকে। আর এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট, এখান থেকেই আমরা সানসেটটা দেখব। আর এখানে দেখো কত মানুষ সময় কাটাচ্ছে, আর এদিকে দেখো। Thank you.
এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আর দেখো সন্ধ্যেবেলা পার্কের রাস্তাটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কিরকম লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরছি নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।